الحمد رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللّہ الرحمن الرحيم والسلام علیکہ یا رسول وعلا وليٰ و یا حبيب اللہ والسلام علیکہ یا نبی اللہ

আল্লাহ আজল তার মাহবুব সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামকে অনেক শান দান করেছেন অনেক মর্তবা দান করেছেন আর নবী করিম রাউফ রহিম তা তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর কদম মোবারকের অনেক বরকত রয়েছে ইনশা আল্লাহ আজল এই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব তার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই কেননা পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে

দরুদ শরীফ করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আর জুমার দিনেও বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব আসুন আমরাও একবার ভালোবাসা সহিত আমাদের নবী মাহবুবে আরবি যে নবীর আমরা কলমা পড়েছি যে নবীর আমরা উম্মতি হয়েছি আর যে নবী কেমতের দিন গুনাগার উম্মতির শাফাত করবেন আর নিজের নুরানি হাত দিয়ে হজে কসরের জাম পান করাবেন

বার্তা দিয়েছে সংবাদ দিয়েছে এবং আমাদের নবী সাল্লাহু তালা আলহি ওয়া ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আলেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কেমন পর্যন্ত আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আলোচনা জারি থাকবে ইনশা আল্লাহি আসল কেননা পির ইসলাম ভাইরা নবী সাল্লাহ ইসলামের শান যে বর্ণনা করা হচ্ছে তা কেমন পর্যন্ত জারি থাকবে আর যতই আমরা শুনি মন ভরে না মন চায় কি আরো শুনতে থাকি হ্যাঁ আরেকটি কথা রয়েছে কি যেদিন কেমত সংগঠিত হবে মাথার উপরে সূর্য থাকবে জমিন তামার হয়ে যাবে সেদিনও আমার নবী মাহবুবে আরবি সাল্লাহ আলী আসসালামের আলোচনা হবে প্রিয় ইসলাম ভাইরার মদিনী চ্যানেলের দর্শক এই শান এই মান আল্লাহ তালা তার হাবিবকে দান করেছে আসুন প্রিয় ইসলাম ভাইরা আমরা সেই নবী সাল্লাহ আলী আসসালামের চরণ মুবারকের কিছু বরকত শ্রবণ করি বিশ্বকুল সরদার হুজুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র হাটু মোবারক দয় গোড়ালি দয় ও মোবারক চরণ যুগল কোমল ও পূর্ণ ছিল এমন সুন্দর ছিল যে রূপ কোনো মানুষের ছিল না যখন নবিয়ে পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাঁটতেন পা Mubarak শক্তি গাম্ভীর্য ও নম্রতা সহকারে তুলতেন হজরতে জাবির ইবনে সামুরা রদি আল্লাহ তালা আনহো বলেন কি হুজুর সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের গোড়ালি দয় কোমল ও সুশ্রী ছিল এই হাদিসটি তিরমিজি শরীফ মিশকাজ শরীফে রয়েছে পৃষ্ঠ নম্বর হচ্ছে পাঁচশত আঠারো হজরতে আনস রদি আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন কি তাকে কখনোই মানুষের সম্মুখে তার পা দিয়ে কিংবা মানুষের দিকে পা প্রসারিত করে বসতে দেখা যায়নি ইহাদিষ্টি তিরমিজি শরীফ মিশকা শরীফে রয়েছে পৃষ্ঠা নামটা রয়েছে পাঁচশত তো আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাহু আলী ইহসাল্লামের কি সুন্দর আদতে করিমা ছিল অভ্যাস মোবারক ছিল কি আল্লাহ নবী সাল্লাহ আলী ইহসাল্লাম কখনো মানুষের দিকে পা প্রসারিত করে বসেননি প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদেরকেও এই আমরাও কারো সামনে এইভাবে পা প্রসারিত করে না বসে বা মানুষের দিকে পা করে না বসে এই সুন্নাতও আমল হবে আমরা এইভাবে পা করে যদি বসি তাহলে মানুষও ভালো মনে করবে না আমরাও আদব বজায় রাখার চেষ্টা করব। ইনশা আল্লাহি আসল দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা হজরতে আবদুল্লাহ ইবনে বোরাইদা رضی اللہ تعالیٰ عنہو بولین کہ حضور نبی کریم رعف الرحیم صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم ایر چورون مبارک شوربو پیکھا شندو طوم چھلو ای حدیث ٹی ابن سعید زرکانی علال مواحیب خانڈو چار پیشن نمبر ہو چھے ایک شو آٹھا نبوئی حضرت ابو حریرہ رضی اللہ تعالیٰ عنہو کی بولین آشن عمر سربون کورین হাজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ নবী করিম রফ রহিম সাল্লাহ আলী আসসালামকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন আর আমার নবী সাল্লাহ আলী আসসালামের দুয়ারে বসে থাকতেন হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ বলেন কি আমি হুজুর নবী করিম রফ রহিম সাল্লাহ আলী আসসালাম অফেক্কা অধিক দ্রুত চলতে কাউকে দেখেনি যখন তিনি হাঁটতেন তখন এরূপ মনে হতো যেন জমিন তার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে আর আমরা তার সঙ্গে দৌড়াতাম এবং দ্রুত চলতে চেষ্টা করতাম আর তিনি সহজভাবে নিয়মিত চলতেন কিন্তু তারপরেও তিনি সবার আগে থাকতেন এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে এবং মিশকাত শরীফেও রয়েছে পিছন নম্বর হচ্ছে পাঁচশত আঠারো হুজুর নবী করিম রফুর রহিম সাল্লাহু আলী হুসসালামের পবিত্র পদদ্বয় যখন পাথরের উপর পড়তো

কোমল ছিল খুব নরম ছিল তারপরেও যখন তিনি পাথরের উপরে পা রাখতেন তো পাথর একেবারে মোমের মতো নরম হয়ে যেত ইনশাল্লাহ আছওয়াজাল এই সম্পর্কেও আমরা কিছু রওয়ায়েত ইনশাআল্লাহি আছওয়াজাল জানার চেষ্টা করব আসুন আমরা শ্রবণ করি বর্ণিত হয়েছে কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন হুজুর নবী করিম রফ রহিম সাল্লাল্লাহু আলী পাথরের উপর চলতেন তখন অতি তার পা মোবারকের চিহ্ন বসে যেত অর্থাৎ তার পায়ের নিচে তা নরম হয়ে যেত এই হাদিসটি ইবনে আসাকির জুরকানি খন্ড চার পৃষ্ঠা নম্বর হচ্ছে একশত সাতানব্বই হজরত আল্লামা শিহাবুদ্দিন খিফাজি মিশির রহমতুল্লাহ আলে বলেন হুজুর নবী করিম রফ রহিম সাল্লা যখন কোন সময় খালি পায়ে পাথরের উপর দিয়ে চলতেন তখন পাথর তার পা মোবারকের নিচে নরম হয়ে যেত এবং ওতে পা মোবারকের চিহ্ন বসে যেত অতএব ওই পাথরগুলোকে তবারুক হিসাবে সংরক্ষণ করা হয় যা এখনো বিদ্যমান রয়েছে কোথায় বাইতুল মোকদ্দাস ও মিশরের বিভিন্ন স্থানে পাওয়া যায় মানুষ সেগুলোর জিয়ারত ও সম্মান করে কি সুলতান হাজার দিয়ে একখানা পাথর ক্রয় করেছিলেন এবং করেছিলেন যে তা যেন আমার কবরের পাশে স্থাপন করা হয় তা এখনো সেখানে বিদ্যমান রয়েছে হুজুর নবিয়ে রফ রহিম সাল্লাম এর পা মোবারকের নিচে এসে পাথর সমূহে নরম হয়ে যাওয়া এবং ওতে পায়ের চিহ্ন বসা এটা বাস্তব বিষয় যেমন বর্ণিত হয়েছে কি আল্লাহ রবে করিম জল্লা জলাল ও সুবহান হু কোরআন মজিদ হামিদের মধ্যে ইরশাদ ফরমান সুরা আলে ইমরান আয়াত নম্বর হচ্ছে নাইনটি এবং নাইনটি সেভেন এবং ৯৭ অনুবাদ সর্বপ্রথম গৃহ যা মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে তা তো অর্থাৎ নিদর্শন যেমন মকামে ইব্রাহিম কাবা মোয়াজ্জামার দ্বিতীয় ফজিলত হলো মকামে ইব্রাহিম এই হলো সেই পাথর যার উপর ইব্রাহিম আলী নিজের পা মুবারক রেখেছেন অতপর যে অংশে তার পায়ের নিচে এসে শিক্ত মৃত্তিকায় ন্যায় নরম হয়ে গেল এমন কি হজরত ইব্রাহিম আলী ইসলামের পা মোবারক এতে বসে যায় এটা আল্লাহর বিশেষ কুদরত ও নবীদের মোজেসা অতপর যখন ইব্রাহিম আল্লা নবী ইয়ানা ওয়ালহি সালাম পা তুললেন আল্লাহ তালা পুনরায় ওই অংশে পাথরীয় কঠোরতা সৃষ্টি করে দেন এতে ওই পদ চিহ্ন সংখিত হয়ে যায় অনন্তর আল্লাহ তা স্থায়ীভাবে বাকি রেখেছেন এ হলো বিভিন্ন প্রকারের আশ্চর্য ও বিস্ময়কর নির্দেশনাবলী অর্থাৎ সমূহ যা আল্লাহ তালা ওই পাথরে প্রকাশ করেছেন তফসির কবির খণ্ড তৃতীয় পৃষ্ঠ নম্বর হচ্ছে আট তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহামদুল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ লক্ষ্য লক্ষ হাজি কাবাতুল্লাহ শরীফের তাবাফ করে আর মকামে ইব্রাহিমের পাশে নামাজ আদায় করে যেখানে ইব্রাহিম আলা নবী ওয়ালহি সাল্লাত সালামের কদম মোবারকের চিহ্ন রয়েছে ইব্রাহিম আলা নবী ওয়ালহি সাল্লাত সালাম যখন কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করছিলেন

আর হজের আর কানগুলো যাতে ভালোভাবে আমরা আদায় করতে পারি এরপর সোনার মদিনায় গিয়ে আমরা দ্রুদ সালাম পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আল্লাহ তালা মদিনী চ্যানেলের দর্শক বৃন্দের হকেও এই দোয়া আল্লাহ কবুল করেনিক। আমিন প্রিস স্নাই ভেরার মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আজকে আমরা নবী করিম রফ রহিম সাল আলী আসসালামের হাঁটু চরণ মুবারকের কিছু বরকত সমূহ আমরা জানার চেষ্টা করছিলাম আসেন আরও কিছু আমরা শ্রবণ করি দেখুন প্রিয় স্নাই ভাইরার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু হজরতে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ এই আয়াত শরীফের ব্যাখ্যায় বলেন কি ওই পাথরে ইব্রাহিম আলী ইসলামের বরকতময় পদ দায়ের চিহ্ন বসে যাওয়া এটা সুস্পষ্ট নিদর্শন যাকে আল্লাহ আয়াতে বৈয়নাথ বলেছেন তো প্রিয় ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু ওই পাথর এখনও মক্কা শরীফে মকামে ইব্রাহিম হিসেবে বিদ্যমান রয়েছে অতএব প্রমাণিত হলো

এই স্থানে আরাফা থেকে তিন মাইল দূরত্বে অবস্থিত রয়েছে এখানে প্রত্যেক বছর মেলা বসত হাজরাতে আবু তালেব পিপাসি হয়ে পড়লেন এবং তিনি বললেন কে হে ভাতিজা আমাকে পিপাসা লেগেছে এবং আমার কাছে কোনো পানি নেই এটা শুনে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাহন থেকে অবতরণ করলেন এবং তার পা মোবারক জমিনে মারলেন অতপর জমিন থেকে পানি বের হতে লাগলো তিনি ইরশাদ করলেন হে চাচা পানি পান করুন ইবনে সাত ইবনে আসাকির শিফা শরীফ জুরকানি খন্ড পাঁচ পৃষ্ঠা নম্বর হচ্ছে একশত শিফা শরীফে জুরকানি শরীফেও এই রেওয়ায়তটি বর্ণিত রয়েছে এ ছিল পা মোবারকের প্রভাব যে জমিন পা মোবারকের ইগিত বুঝে পানির ঝর্ণা বয়ে দিয়েছে হাজরতে আবু তালেব বলেন আমি পরিতৃপ্ত হয়ে পানি পান করলাম যখন আমার পান শেষ হয় তিনি ওই স্থানে যেখান থেকে পানি বের হচ্ছিল তার পা মোবারক রেখে চাপ দিলেন তখন পানি বন্ধ হয়ে গেল

আর এটাই সেই পর্বত যার সম্পর্কে হুজুর নবী করিম রফ রহিম সাল্লাহ আলা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই পর্বত আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি বুখারি শরীফ প্রিয় স্নামী ভাইয়েরা কতই সৌভাগ্যবান সেই পাথর রয়েছে কি দেখুন পাথর রয়েছে তার হৃদয় আছে কি না আমরা জানি না আমরা জানি কি পাথর কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু কি আল্লাহ নবী সাল আলী সাল্লাম ইশাদ করেছেন কি উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি সুহান আল্লাহ এই হাদিসটি নাসাই আবু দাউদ আর তিরিমেজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ওসমান ইবনে আফান রতি আল্লাহ তালানহু বলেন

এই হাদিসটি নাসাই আবু দাউদ আর তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আর এটাই সেই বরকতময় চরণ যা কোনো প্রাণীর উপর পতিত হলে যদি সেটা ধীর গামী ও দুর্বল হতো তখন দ্রুতগামী গামী ও চালাক হয়ে যেত সুহান আল্লাহ যখন আল্লাহ নবী সাল আলী সাল্লাম পর্বতের উপরে কোনো পাথর উপরে নিজের পা মোবারক রাখতেন তো পাথর বা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি হুসাল্লাম তখন তিনি তার পা মোবারক দ্বারা ঠোকা দিলেন হজরতে আবু হুরার রাদিয়ল্লাহ তা বলেন খোদার কসম যার নিয়ন্ত্রণে আমার প্রাণ রয়েছে অতপর তা এত দ্রুতগামী হয়ে যায় যে কাউকে তার আগে যেতে দিত না মুসলিম শরীফ তো প্রিয় ইসলামী ভাইয়েরা مدین بندولہ پرانی آگے جے دیتو نا. حضرت انس رضی اللہ تعالی نبی کریم وسلام আবু তালহার ঘোড়ার উপর সওয়ার হলেন যা ছিল অত্যন্ত অলস ও ধীর গামী এরপর সেটা এত দ্রুতগামী গামী হয়ে যায় যে তার সাথে কোনো প্রাণী আগে চলতে সক্ষম হতো না এই হাদিসটি শরীফ শিফা শরীফ হাসায়সে কুবরা খন্ড দ্বিতীয় পৃষ্ঠা নম্বর হচ্ছে চৌষট্টি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলি অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি জিনিসের মধ্যে বরকত রয়েছে আমরা এর পূর্বেও শুনেছি কি আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাহ আলি হুসাল্লাম কোন সাহাবীকে একটি লাকড়ি দিলেন অন্ধকার রাত্রে সে লাকড়ি একেবারে টিউব লাইটের মতো আলো দিতে শুরু করে দিল আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম যে জিনিসকে স্পর্শ করেছেন সে জিনিসের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেছেন আসুন পি ইসলাম ইভেন মদিনী চ্যানেল দর্শক আর আরও কিছু রেওয়ায়ত আমরা শ্রবণ করি হজরত জাবিদ রাজিউল্লাহ তাল বলেন কি আমি জাতুর রুকা যুদ্ধে হুজুর নবী করিম রফ রহিম সাল আলী ওসাল্লামের সঙ্গে ছিলাম আমার উঠ ছিল দুর্বল

অতপর সেটা এমন ফুটিতে এসে যায় যে জাবির তার লাগাম নিয়ন্ত্রণে রাখতে পারতেন না এ হাদিসটি শিফা শরীফ সিরাতুল নবিয়া ইবনে হিসামে বর্ণিত হয়েছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক আমরা জানতে পারলাম কি আল্লাহ নবী আলী ওসাল্লাম ক্ষীণ এবং দুর্বল উঠ বা ঘোড়াতে নিজের পদাঘাত করতেন তো সেটা একেবারে তো সেটা একেবারে শক্তিশালী এবং অনেক ফুর্তিময় হয়ে যেত এ ছিল তার ঠোকার প্রভাব যে এরূপ মৃত প্রায় ধীরগামী অলস প্রাণীগুলোকে জীবন্ত কর্মট ও চতুরে পরিণত করেছেন সাধারণত প্রত্যেক প্রাণী প্রহার করলে এবং কষ্ট দিলে দ্রুতগামী হয়ে যায় তবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ব্যথা থাকে

যখন তিনি ওটা ফেরত দিল তা এত দ্রুতগামী অশ্বের পথাতিক্রম করত যে অন্য কোন গাধা তার সাথে চলতে সক্ষম হতো না এই হাদিসটি শিফা শরীফ খণ্ড প্রথম পিসা নম্বর হচ্ছে দুশত আঠারো হাসায়সে কোবরা খণ্ড দ্বিতীয় পিসা নম্বর হচ্ছে চৌষট্টি এ বিষয়ের অনেক হাদিস রয়েছে হজরতে আল্লামা দিন ইয়ারি রহমতুল্লাহি তালালে বলেন

চৌষট্টিতে বর্ণিত হয়েছে কি সেই সমুদয় প্রাণী যেগুলোর উপর তিনি আরোহণ করেছেন তার আরোহণের বরকতে সেগুলো সর্বদা সবল ও সুস্থ ছিল কখনই দুর্বল ও বৃদ্ধ হয়নি একবার শেরে খোদা হজরতে আলী মুরতজা রদি আল্লাহ তালানহ রোগাক্রান্ত হয়ে যান তখন হুজুর সাল্লাহ আলী হোসাল্লাম এ বলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তাকে আরোগ্য করে দিন এবং সুস্থতা দান করুন তার পা মুবারক দ্বারা তাকে ঠোকা দিলেন তখনই তিনি সুস্থ হয়ে যান এরপর ওই রোগ আর কখনই হয়নি এর রেওয়াইন্টি বাহাকি শরীফে শিফা শরীফে আবু নঈম আর দালালুল নবুয়া পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো পঁচাশি ঠোকার প্রভাব এই হলো যে তৎখানিক রোগ নিরাময় হয়ে গেল এবং এরপর কখনই রোগ হয়নি نبی وسلام پد مبارکیم تعالی وسلام کو

توفیق دان کرو کریس مدینی چینل در شک بندو الحمدللہ سمہ الحمدللہ آج کے اے پار بھی امرہ نبی کریم رفت الرحیم صلی اللہ علیہ وسلم پام مبارکر কিছু আমরা বরকত শ্রবণ করলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তফিক দান করুক দেখুন প্রিসনাইভেরা মদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমরা নিজেকে আশিক রসুল বলে দাওয়া করি হ্যাঁ নিশ্চয়ই আমরা আশিক রসুল আছি কিন্তু প্রিস সাইভেরা আশিক রসুলকে কেমন হতে হবে আশিক রসুল এমন হবে যাতে তার শূন্যত বাদ না পড়ে সে যেন পাগড়ি পরে কেননা পাগড়ি পরাও শূন্যত রয়েছে সে যেন চেহারাতে দাড়ি রাখে কেননা দাড়ি মুবারক রাখাও শূন্যত রয়েছে সে যেন তাহাজুদ নামাজও আদায় করে কেননা আমার নবী সাল্লাহ আলী হোসালাম তাহাজুদ নামাজ আদায় করতেন কারণ আমার নবী সাল্লাহ আলী হোসালাম তাহাজুদ নামাজ আদায় করেছেন প্রিস লাহি ভাইরা আমার নবী সাল্লাহ তালা আলহি ওয়া আলী হোসালাম কোরআন মজিদ ফুরকানি হামিদের বেশি পরিমাণে তেলাবাদ করতেন আমাদের উচিত যাতে করে আমরাও বেশি পরিমাণে কোরআন মাজিদ ফুরকানে হামিদের তেলাবাদ করি নেক আমুল করি সৎ কর্ম করি যাতে করে আমাদের হাত দ্বারা কেউ কষ্ট না পায় যাতে করে আমাদের মুখ দ্বারা কেউ কষ্ট না পায় اللہ تعالیٰ آمدر کے بوجھار توفیق دان کر আসুন প্রিসনা এইভার মদিনী চ্যানেল দর্শক বিন্দু আমরা ভালো ভালো নিয়ত করে নি কি এখন থেকে ইনশাআল্লাহি আসল নেক আমল করব। আমাদের দ্বারা কেউ কষ্ট পাবে না ইনশা আল্লাহি আমরা কারো গিবত করব না চুগলি করব না কাউকে গাল দিবো না কাউকে কষ্ট দিব না কারো মাল আত্মসাত করব না ইনশাআল্লাহি আজল নেক আমল করব যা আল্লাহ তালা ইরশাদ করেছেন সেইভাবে নিজের জীবনকে অতিবাহিত করব। ইনশা আল্লাহি আজল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন اللہ تعالیٰ آمادر شانکیب تو آلو چونہ کے قبول کرنے کے اور جب بھول ہوئے تھے اللہ تعالیٰ معاف کرے دیک آمین بجاہی نبی الامین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم